প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে সেট সম্পর্কিত কতিপয় সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, কারো কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। সবাই মনোযোগ সহকারে দেখো। ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6, এ ইকুয়াল টু 3 1 3 5, বি ইকুয়াল টু 2 4 6, সি ইকুয়াল টু 2 3 5 হলে প্রমাণ করো এ ইউনিয়ন বি ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। দুই নম্বর অঙ্কটা হলো এ ইন্টারসেকশন বি ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। তারপরে তিন নম্বর অঙ্কটা হলো এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। চার নম্বর অঙ্কটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার প্রথম অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। সবাই দেখো, এখানে প্রথমে কি আছে, এ ইউনিয়ন বি ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। এ ইউনিয়ন বি সমান, এখানে এর মানটা হলো 1 3 5, ইউনিয়ন বির মানটা হলো 2 4 6। ইউনিয়ন কমন আনকমন সবগুলা, 1 2 3 4 5 6। এবার আমরা এ ইউনিয়ন বি ড্যাশ, সুতরাং এ ইউনিয়ন বি ড্যাশ সমান কী হবে, ইউ বাদ এ ইউনিয়ন বি। এখানে ইউর মানটা হলো 1 2 3 4 5 6 বাদ এ ইউনিয়ন বির মানও 1 2 3 4 5 6, এই মানটা এখানে বসাইলাম। এখন ওয়ান, এখানে ওয়ান মিলে গেছে, টু আছে, থ্রিও আছে, ফোরও আছে, ফাইভও আছে, সিক্সও আছে, সবগুলো মিলে গেছে, অর্থাৎ কোনোটা অবশিষ্ট নাই, এই জন্য এখানে হবে ফাঁকা সেট। তাহলে এ ইউনিয়ন বি ড্যাশের মান আমরা পেলাম কি, ফাঁকা সেট। এবার আমরা এ ড্যাশের মান বের করবো। আবার এ ড্যাশ সমান সূত্র হলো ইউ বাদ এ, ইউর মান হলো 1 2 3 4 5 6 বাদ এর মান হলো কত, 1 3 5। এখানে এখান থেকে 1 3 5 যদি বাদ দিই, 1 মিলে গেছে, 2 নাই, 2 লিখলাম, 3 মিলে গেছে, 4 নাই, 4 লিখলাম, 5 মিলে গেছে, 6 নাই, 6 লিখলাম। তারপরে হলো বি ড্যাশ, বি ড্যাশের সূত্র হলো ইউ বাদ বি, আবার এখানে ইউর মান বসাবো 1 2 3 4 5 6, এখানে ইউটা হলো সার্বিক সেট, বির মান হলো 2 4 6, এখান থেকে 2 4 6 যদি বাদ দিয়ে দিই তাহলে কী থাকবে, 1 3 5। এবার আমাদের ডান পাশে আছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এ ড্যাশের মান কত, 2 4 6, ইন্টারসেকশন বি ড্যাশের মান 1 3 5। এখানে এই দুইটা রাশির মধ্যে ছেদ, কমন কমন কিছু আছে, নাই, না থাকলে কী হবে, ফাঁকা সেট, এটার মানও ফাঁকা, এটার মানও ফাঁকা, সুতরাং এত সমান এত। তাহলে কী লেখা যাবে, সুতরাং এ ইউনিয়ন বি ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, অর্থাৎ এ ইউনিয়ন বি ড্যাশের মান যখন ফাঁকা হয়েছে, আবার এ ড্যাশ ইন্টারসেকশন বি এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশের মানও ফাঁকা, তাহলে এই জন্য লেখা যায় সুতরাং এ ইউনিয়ন বি ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ। এবার আমরা তিন নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। তিন নম্বর অঙ্কটা হলো আমাদের এ ইউনিয়ন বি সমান এ বাদ বি ইউনিয়ন
বিবাদে ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো, এ ইউনিয়ন বি অর্থাৎ এর মান হলো 1, 3, 5, বির মান হলো 2, 4, 6। যদি আমরা এখানে বসাই ইউনিয়ন সংযোগ, তাহলে একত্র করলে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ কোনো সংখ্যা দুইবার হবে না, কোনোটা বাদও যাবে না। এ বাদ বি এর মান হলো 1, 3, 5, বাদ বির মান হলো 2, 4, 6। এখান থেকে এখানে বাদ দিলে কি হবে, প্রথমে 1 ওখানে নাই, 3ও নাই, 5ও নাই, অর্থাৎ এ রাশির মধ্যে মানগুলো নাই জন্য বসে গেল। বি বাদে বির মান হলো 2, 4, 6, বাদ 1, 3, 5, এখানে 2, এখানে 2 নাই, বসে গেল, 4 এখানে নাই, বসে গেল, 6ও নাই, বসে গেল, তাহলে এটি। তারপরে এই ইন্টারসেকশন বি এর মান হলো 1, 3, 5, ইন্টারসেকশন বির মান হলো 2, 4, 6, এখানে কোনো কিছু কমন নাই, নাইলে ফাঁকা সেট। তাহলে কি লেখা যায়, সুতরাং এ বাদ বি ইউনিয়ন বি বাদে ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান হলো, প্রথমে এ বাদ বি এর মান হলো কত, 1, 3, 5, ইউনিয়ন বি বাদের মান হলো কত, 2, 4, 6, ইউনিয়ন এ ইন্টারসেকশন বির মান হলো ফাঁকা, তাহলে একত্র করলে কত হবে, 1, 2, 3, 4, 5, 6। প্রিয় শিক্ষার্থী, অনেকে তোমরা মনে করতে পারো এখানে ফাঁকা হওয়ার কথা, কিন্তু না, ফাঁকা মানে এখানে কোনো উপাদান নাই, এই জন্য এই সংখ্যাগুলোই হবে। প্রিয় শিক্ষার্থী দেখো, এ ইউনিয়ন বি এর মান এখানে যা আছে এই রাশির মানও তা আছে, তাহলে সুতরাং এ ইউনিয়ন বি সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ। তোমরা আমার এই চ্যানেলে যারা নতুন, তারা আমার এই এই ক্লাসটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন অন করে রাখবে, যাতে প্রতিদিনের নতুন ক্লাসগুলো তোমরা সহজে তাড়াতাড়ি পেতে পারো, এবং এই প্রোগ্রামটাকে তোমরা শেয়ার করে দেবে যাতে তোমাদের সহপাঠীরাও এই ক্লাসটা দেখতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদেরকে আমি বাড়িতে হোমওয়ার্ক দিলাম 2নং এবং 4নং। তোমরা 2নং এবং 4নং হোমওয়ার্ক করবা, প্র্যাকটিস করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।